তো বন্ধুরা, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমরা করতে চলছি মাইনক্রাফট, এটা তো একটা মজাদার এপিসোড। তো আমি আগেই বলে দিচ্ছি, 20টা লাইক এবং 5টা সাবস্ক্রাইব চাই। তো আজকে আমরা মাইনক্রাফটে করতে চলছি রোলার কোস্টার। তো রোলার কোস্টারের জন্য আমার যেসব জিনিস লাগবে আমি নিয়ে নিচ্ছি। আমার লাগবে নর্মাল রেল, পাওয়ারড রেল, আর কি জোরে চলে টর্চ, অন্ধকার হয়ে যাবে। তারপর আমার লাগবে লিভার, আর লাগবে একটা সর্ড নিয়ে নিচ্ছি, আর কিছু লাগবে আমার। তো মনে হয় এগুলো ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি কি যাচ্ছি, তো ব্লকে যাই। ব্লক আমি নিব, এতে অনস্টাইনড বুল কি উপরে থাকতে পারে দেখে নেই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো আমি শুরু করছি, কবলস্টোন দিয়ে আমি করব না। এই যে, তো আমি তো একটা জায়গা দিয়ে শুরু করব। এই যে, আমি এদের মারার জন্য আমি সোর্ড রেখেছি আমার কাছে নিজের কাছে সোর্ড রেখেছি। এগুলাকে মারার জন্য আমি নিজের তলোয়ার রেখেছি, এই যে এগুলোকে মারার জন্য। তো এগুলো আমার একদম পছন্দ না, গাদা গেটি করে দাঁড়িয়ে আছে। হে কাউ, আগেন শেষ হয়ে গেছে। সবাই আরও আছে, একটা শিব, দুটো শিব এবং চিকেন মুরগি। ওকে, তো ক্লিয়ার হয়ে গেছে পুরো সাইট। ওকে, বেশি জিনিসপত্র রয়ে আছে, তো সব নিয়ে নিচ্ছি। ওকে, তো নিয়ে নিয়েছি। আল্লাহ, এত গরু, এতগুলো। ওকে, সবগুলো মরবে, এতগুলো সবগুলো মরবে। তো ওইও মরবি, তো সবগুলো মরবে। তো এখন ঠিক আছে, আমি বানানোতে আবার চলে যাচ্ছি। প্রথমে আকাশে উঠে নিই, অবভিয়াসলি এটা ক্রিয়েটিভ মোড, ক্যান সার্ভাইভাল মোডে তো রোলার কোস্টার কখনো বানানো যাবে না, অনেক কঠিন হবে। তো আমি ক্রিয়েটিভ মোডে আছি। তো প্রথমে আমি কয় ব্লক আছে, দু, ওকে, দুই ব্লক আমি নিচে নিয়ে নিচ্ছি এটাকে। ওকে, আপনারা ভাবছেন যে আমি এত কি রোলার কোস্টার বানাবো, না, আমি আরও বড় বানাবো এটাকে। এটা খালি একটু আর কি ফিনিশিং। এই তো হয়ে গেছে, এতটুক আমি কি করেছি। ওয়াও, আমি এতটুকু করেছি আপাতত। ওকে, তো আমি এটাকে আবার উপরে উঠাবো, আরো উপরে উঠিয়ে নিচ্ছি এটাকে। গরু ওখানে দাঁড়িয়ে আছে, আমার অ্যানিমালকে পছন্দ হলো না, খালি সার্ভাইভালে ওদের খাওয়ার জন্য লাগে। আমার কোনো অ্যানিমাল দেখতে ভালো লাগে না। এই এত অ্যানিমাল, ও ডাবল ব্লক উপরে চলে যাচ্ছি আমি। তো আমি রেল পরে লাগাবো, তো এখনও লোকে আমি হয়ে যাচ্ছে। তো আমি একটা ব্লক নিচে লাগিয়ে আবার উপরে উঠাচ্ছি তাকে। ওকে, আমি দু ব্লক নিয়ে এখানে এরকম, ও হ্যাঁ, কী করছি এটা। হ্যাঁ, এটা ভাঙতে হবে। ওকে, তো আমি এটা পুরো ঘুরিয়ে আনি একটু। ওকে, তো আমি এখন এখানে উড়িয়ে দিচ্ছি কিছুই ব্লক। এখন এখানে এখানে ইয়াল্লা, আহ, তো আমি এতটুকু করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু, তো তো আমি পুরোটা কভার করে নিচ্ছি এখানে। ও, এই সাইডে না, আমার এই সাইডে। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি এই সাইডের উপর দিয়ে এটাকে নিয়ে যাব। তো আমি এবার একটু নিচে নামাবো এটাকে, একটু ভয়ঙ্কর
আমার রোলার কোস্টারটাকে আমি ভয়ঙ্কর রোলার কোস্টার হবে। এবার একটু বাঁকা তেরা আর কি আঁকা বাঁকা হবে রোলার কোস্টার আমার, আঁকা বাঁকা আঁকা বাঁকা এরকম। তো অনেক হয়েছে, এটা কেমন হয়ে গেছে রোলার কোস্টার, এটা আমার রোলার কোস্টার। তোকে ঠিক আছে, এখন আমি নিচে নামিয়ে নিচ্ছি কিছুটা। তো আমি এটাকে একটু নিচে নামিয়ে নেব। তো আমি এত নামিয়ে নিচ্ছি, এটাকে এনেছি। ওকে ওকে ওকে, এখন এটা এখানে ওকে। তো এখন আমি একটু কিছু একটু এখানে একটু নিয়ে নিচ্ছি, ডবল ডবল ব্লক করে নিচ্ছি, ডবল ব্লকের এটা ট্রিপল, তিনটে ব্লক এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও উপরে উঠে যাচ্ছি, উপরে 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 আর একটু উপরে উঠে যাচ্ছি আমি। তো আমার রোলার কোস্টারটা, আমার বড় রোলার কোস্টার পছন্দ, যাই হোক আমার বড় পছন্দ, আমার ছোট ছোট পছন্দ না। আমি হলো গিয়ে বেসিক রোলার কোস্টার একটা বানিয়ে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু বললাম না আমার ছোট পছন্দ না, আমি সব কিছু একবারে বড়ই বানাই। আমি আপনাদের স্কিপ করে দেখাবো না, ভিডিও পুরাটা দেখাবো। নিচে নাম ওকে। এখন ও তো ওকে ঠিক আছে, তো ঠিক আছে হয়ে গেছে আমার। তো আমি আবারও উপরে উঠে যাচ্ছি, অনেক উপরে উঠে যাচ্ছি আমি, একদম আকাশে উঠবো না, আমি আকাশে উঠতে চাচ্ছি না, আমি এটা এরকম উঠে যাচ্ছি। কত উপরে উঠে গেছি। তো এখন আমি একটা স্ট্রেট লাইন এই সাইডে এই সাইডে তোকে, এখন নিচে তো আমার মনে হয় এত রোলার কোস্টার, তো আমি বেসিক রোলার কোস্টার ভাবি বড়, কিন্তু অনেক বড় বানিয়েছি, এটা একটুও বেসিক রোলার কোস্টার না। ঠিক আছে, আমি আর তিন ব্লক উপরে উঠে আর একটু নিচে নামিয়ে দিচ্ছি। তো আপনারা যদি কমেন্টে আরও ভালো কোনো রোলার কোস্টার চান, তো আমি কমেন্টে দিবেন আমি কীরকম আর রোলার কোস্টার বানাতে পারি, তো আমি ওরকম রোলার কোস্টার বানানোর চেষ্টা করব। তো হয়ে গেছে আমার, তো আমি আরেক ব্লক নিচে হলে আমার রোলার কোস্টার ফিনিশ হয়ে যাবে। ওকে, তো আমার রোলার কোস্টার যেটা আছে ফিনিশ। তো এখন আমি প্রথমে এখান থেকে শুরু করব। তো আমি দুটো পাওয়ার ড্রিল লাগিয়ে দিচ্ছি এখানে, তো ঠিক আছে। তো এত কি ওকে, ও মাঝখানে একটু পাওয়ার দিয়ে দিই, পাওয়ার ড্রিল, তিনটা পাওয়ার ড্রিল এখানে আমি লাগিয়ে দিচ্ছি। তো এখন আমি আবারও উপরে উঠে যাচ্ছি, এখানে মানে এখানে সেখানে দুটো পাওয়ার ড্রিল। তো এখন আমি উপরে উঠে আরও তিনটে না দুটোই ঠিক আছে, দুটো পাওয়ার ড্রিল লাগিয়ে আমি এখানে
এখানে একটি পাওয়ার ড্রিল দিয়ে তো পাওয়ার ড্রিল আমি এখানে আরে এখনই চলে যেত পাওয়ার ড্রিলে বদলে আমি ব্লক এনে ফেলতাম। তো আমি এখানে দুটো পাওয়ার ড্রিল দিয়ে দিচ্ছি। তো দুটো পাওয়ার ড্রিল, ওকে, এখানে একটি পাওয়ার ড্রিল। এখন আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা হবে, আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা, আবারও আঁকা বাঁকা, পুরো আঁকা বাঁকা করেছি। এই জন্য আমি এই জন্যই বলছিলাম যে আমার একটু টর্চ লাগবে। তো বুঝলেন তো আপনারা, এই জন্য আমি এই জন্য বলছিলাম টর্চের কথা। ক্রিপার আছে, ও এখানে এখানে না, আচ্ছা ঠিক আছে, এখানে লিভার লাগিয়ে দেব। তো এই জন্য টর্চের কথা আমি আনছি। ও জম্বিরা আছে এখানে, অনেক জম্বিরা আছে। তো আমি ওখান থেকে আবার পাওয়ার ড্রিল লাগানো শুরু করে দিচ্ছি। কতটুক হয়েছিল এত, ওকে রেলও লাগিয়ে দিচ্ছি পাওয়ার ড্রিলও। তো পুরোটা এখানে আর পাওয়ার ড্রিল লাগবে না, এখানে তো নিচেই যাচ্ছে। এখানে তো পাওয়ার ড্রিল দিয়ে দিচ্ছি, তারপর এখানেও পাওয়ার ড্রিল একটা, তারপর ওকে এখানে দুটো তিনটে তিনটে পাওয়ার ড্রিল। ও অনেক উপরে তো আছে, আরো একটি পাওয়ার ড্রিল দিচ্ছি। টর্চ লাগাও, এতুক এতুক টর্চ চের আলো মাত্র, ওকে তো ঠিক আছে। উফ অনেক টর্চ লাগবে এটা তো, আমি এখানে লাগাচ্ছি। একটা পাওয়ার ড্রিল দিয়ে দিচ্ছি যাতে একটু স্পিড ধরে। তো এখানেও দিয়ে দিচ্ছি চারটা পাওয়ার ড্রিল, আমি দিয়ে দিচ্ছি এখানে চারটা পাওয়ার ড্রিল, আমি এখানে দিয়ে দিচ্ছি চারটা, পুরো চারটা পাওয়ার ড্রিল দিয়ে দিচ্ছি, চারটা পাওয়ার ড্রিল। তো আর একটু উপরে আমার এখানে, না না যেখানে চারটা আছে যেহেতু ঠিক আছে, মাঝখানে রোলার কোস্টার যেখানে যেখানে স্লো হয়ে যাবে আমি সেখানে সেখানে দেখবো। আচ্ছা আমার মনে হয় একটা পাওয়ার ড্রিল লাগিয়ে দিতে হবে মাঝখানে, ওকে। তো আরেকটা পাওয়ার ড্রিল আমি লাগিয়ে দিচ্ছি এখানে, যাতে একটু ভালো হয়, না হলে পরে না হলে তুই। তো একটা পাওয়ার ড্রিল লাগিয়ে আমি এখানে হয়ে দিচ্ছি। তো এখানে একটা পাওয়ার ড্রিল, ও নিচে নামবে না রোলার কোস্টার, তো এখানে পুরোটা পাওয়ার ড্রিল লাগিয়ে তো এখানে নিচে নামবে। উফ তো এখানে আমি টর্চ লাগিয়ে দিচ্ছি রোলার কোস্টারের জন্য আমার, ওকে কোস্টারের জন্য, ওকে টর্চ লাগিয়ে দিলাম। তো এখানে ওকে ঠিক আছে, এখন পাওয়ার রেল বলছি, নর্মাল রেল, পাওয়ার রেল অর্থাৎ কি ট্রেন যেতে চল না ওইটা, পাওয়ার রেল অর্থাৎ রেল অর্থাৎ নর্মাল ট্রেনের লাইন, আর পাওয়ার ড্রিল অর্থাৎ আর কি মানে স্পিডার বুস্ট থাকে, এই পার্থক্য পাওয়ার ড্রিল আর রেলের মধ্যে নর্মাল। ওকে এতুক এতুক রোলার কোস্টার, আচ্ছা আমি আরও বড় করব রোলার কোস্টারকে আমার। তো আপাতত আমার রোলার একটু কি আছে, তো এখন আমার খালি লিভার,
তো আর আগে আমি একটু টর্চ দিয়ে দিচ্ছি, পুরো জায়গাটাকে টর্চ দিয়ে দাফন করে দিচ্ছি। টর্চ টর্চ, ওকে ঠিক আছে। দেখুন আমার লাগবে লিভার, 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 পুরো লিভার দিয়ে ঢেকে দিচ্ছি। তাই ও উপরে যাওয়ার জন্য আল্লাহ, আচ্ছা এই পাশ দিয়ে দিয়ে দিই। তো পাওয়ার ড্রিল আমি এই পাশ থেকে লিভার লাগিয়ে দিচ্ছি, ও এরকম দিতে হবে। আচ্ছা উপরে যাওয়ার জন্য আমি এখানে, উপরে যাওয়ার জন্য আমি এখানে দেই নাই, টর্চ কেন লাগাচ্ছি, পাওয়ার ড্রিল না লাগাবো। ওকে পাওয়ার ড্রিল, তো এখানে পাওয়ার ড্রিল, পাওয়ার ড্রিল, পুরো পাওয়ার ড্রিল, আমি অনেক পাওয়ার ড্রিল লাগিয়েছি। পাওয়ার ড্রিল বুঝতে ড্রিল আছে না, মাঝখানে লাগাতে তো হবে। ওকে তো এখানেও পাওয়ার ড্রিল, নাইস। তো এখানেও পাওয়ার, সুন্দর। তো আমার এত কে হয়ে যাবে, ওকে এখানে পাওয়ার ড্রিল আছে। তো আমি ভাবছি এখানে একটু লাগিয়ে দিই পাওয়ার ড্রিল, আচ্ছা দুটোই লাগিয়ে দিই, সমস্যা কোনো নাই। এখানেও পাওয়ার ড্রিল, ওয়াও অ্যাক্টিভিটি হয়েছে। তো তোকে এখানে একটু টর্চ লাগিয়ে দিচ্ছি। তো স্টোন ডাস্টের টর্চ হলো গিয়ে টর্চও লাগানো যায়, কিন্তু এটা এক্সট্রা ব্লক রাখতে হবে। তো এখানে মনে করেন এখানে রাখা যাবে না, ওখানে একটা ব্লক করে রাখতে হবে। আচ্ছা এখানে টর্চ আছে যেহেতু থাক, তো এখানে যেহেতু শুরু হচ্ছে তো এখানে দুইটা টর্চ, ও এখানে আমি টর্চ লাগিয়ে, ওকে পুরোটা টর্চ দিয়ে কভার করা হয়ে গেছে। এখানে একটা, আমি খালি নিচে যাব উঠে তা দেখি নাই। আল্লাহ আমি ব্লক ভেঙে দিয়েছি। পাওয়ার ড্রিল, লিভার, স্কেলেটন আছে, তো এখন আমি রোলার কোস্টারে রাইড করব। তো দেখা যাক কেমন হবে আমাদের রোলার কোস্টার। হ্যাঁ ওকে, অনেক মজাদার, ওয়াও সুন্দর হয়েছে রোল, আঁকা বাঁকা আঁকা বাঁকা, অনেক সুন্দর হয়েছে রোল কোস্টার। এত তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি।